Hello everyone, welcome to my channel. Eid is special, but jekono onushtane toiri kora jay baburchi style e bashai toiri kacchi biryani recipe. Jara mangsho kacha thakar bhoy thake tara amar ei recipe ti follow korle ekdom perfect kacchi biryani toiri korte parben. Cholun dekhe neoa jak. এখানে হাফ কেজি পরিমাণ খাসির মাংস নিয়ে নেওয়া হয়েছে ম্যারিনেট করার জন্য একটি বলে প্রতিটি খাসির মাংসের পিসগুলো আমরা নিয়ে নিব এখানে আমরা হাড় মাংস সহই খাসির পিসগুলো নিয়েছি এক টেবিল চামচ লবণ বা স্বাদমতো রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো 1 চা চামচ পরিমাণ গরম মশলা 1/3 চা চামচ টক 2 হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ পরিমাণ এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব মাংসের সাথে সব মশলা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন 30 মিনিট বা 1 ঘন্টার জন্য ম্যারিনেট করার জন্য রেখে দেব আরেকটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিতে হবে এখন কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব এখানে আমি 4টি আলু মাঝখান বরাবর কেটে ভাগ করে নিয়েছি এবং স্বাদমতো লবণ দিয়ে ভেজে নিব চাইলে আলুগুলো একটু হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিতে পারেন তাহলে কালারটি খুব সুন্দর আসবে একই কড়াইতে আমি আরেকটু পরিমাণে তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিব এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা করার সময় খুব খেয়াল রাখতে হবে যেন এগুলো বেশি পুড়ে না যায় পারফেক্ট ভাবে পেঁয়াজ বেরেস্তা তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন একটি পাত্রে 2 কাপ পরিমাণ ময়দা বা আটা নিয়ে নিব পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে একটি ডো বানিয়ে নিব এক ডো বা খামিরটি বিরিয়ানি রান্নার সময় দরকার পড়বে কিশমিশ বাদাম কুচি আলু বোখারা এবং কাঁচা মরিচ নিয়ে নিব 4 টেবিল চামচ গরম পানিতে হাফ চা চামচ স্যাফরন এবং ডানো ছোট গুঁড়া দুধের প্যাকেটগুলো গুলে নিব এখানে হাফ কেজি পরিমাণ পোলার চাল নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে পানি ঝরিয়ে নেওয়ার জন্য একটি ছাঁকনির মধ্যে রেখে দিতে হবে এখন একটি ফুটন্ত পানির পাত্রে আমি এলাচ এবং দারচিনি দিয়ে দিব লবণ হাফ টেবিল চামচ বা প্রয়োজন অনুসারে কেটে রাখা চালগুলো এখন দিয়ে দিব এই গরম পানির মধ্যে এই সময় চুলার জ্বাল কোনোভাবেই কমানো যাবে না প্রায় 8 হতে 10 মিনিট পর চালগুলো 80% সিদ্ধ হয়ে গিয়েছে পানি ঝরিয়ে নিয়ে এগুলো সাইড করে রেখে দিতে হবে এখন একটি ননস্টিক পাত্রে ম্যারিনেট করা মাংসগুলো ঢেলে দেব পেঁয়াজ বেরেস্তা করার পর যে তেলটি রয়ে গিয়েছিল সে তেল এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব খুব ভালোভাবে মিশানোর পর হাফ কাপ গরম পানি এখানে আমি দিয়ে দিচ্ছি এখন ভেজে রাখা আলুর টুকরোগুলো একে একে দিয়ে দিব কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি এখন কিশমিশ এবং আলু বোখারা এই পর্যায়ে আমি দিয়ে দিব
চাইলে আপনারা পরেও দিতে পারেন। সিদ্ধ করা পোলার চাল এখন আমরা দিয়ে নিব। প্রথম লেয়ারটি এখন আমরা দিচ্ছি। কিছু বাদাম কুচি করে রেখেছিলাম, সেগুলো এখন দিয়ে নিব। সাথে কিশমিশও দিয়ে দিব। এখানে আমি 5-6টি কাঁচামরিচ রেখেছিলাম, সেগুলো এখন দিয়ে দিব। বাকি পোলোর চালের লেয়ারটি এখন আমি দিয়ে দিচ্ছি। লেয়ারটি আপনি আপনার মন মতন দিতে পারেন। এখন একটি কাঠির সাহায্যে আমি এভাবে করে নিচ্ছি। এটি চাইলে আপনারা করতে পারেন, আবার নাও পারেন, তবে করলে ভালো। এখন সেই মিশিয়ে রাখা স্যাফরন মিল্ক দিয়ে দিব। এখানে আমি ফুড কালার ব্যবহার করেছি, যেটা জর্দাতে ব্যবহার হয়। কিছু বেরেস্তা দিয়ে দিব। এখন আমি যে খামিরটি করে নিয়েছিলাম সেটি এখন পাত্রের চারপাশে লাগিয়ে নিব, ঠিক এইভাবে। ঢাকনাটি খুব ভালোভাবে পাত্রের সাথে আটার সাহায্যে লাগিয়ে দিব, যেন কোনোভাবেই বাতাস বের না হতে পারে। খুব ভালোভাবে লাগানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন যে ফুটারটি রয়েছে সেখানে আমি একটি লং লাগিয়ে দেব। প্রথম 20 মিনিট মাঝারি আঁচে এইভাবে রান্না করে নিতে হবে এবং পরবর্তী 40 মিনিট একটি তাওয়ার মধ্যে পাত্রটি বসিয়ে মৃদু আঁচে রান্না করতে হবে। 1 ঘন্টা হয়ে যাওয়ার পরও পরের 20 মিনিট চুলা বন্ধ করে মুখ বন্ধ করে রাখতে হবে। খুব সতর্কতার সাহায্যে ঢাকনাটি খুলতে হবে, এই প্রক্রিয়াটি আমি দেখালাম না। মাংস এবং আলু পারফেক্টভাবে তৈরি হয়েছে তা আমি এখন এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট কাচ্চির মাংস। আমার এই রেসিপিটি A to Z ফলো করলে আপনিও বাসায় তৈরি করতে পারবেন পারফেক্ট কাচ্চি। এখন আমি একটি প্লেটে নিয়ে দেখাচ্ছি একদম পারফেক্ট ঝরঝরে চাল, পারফেক্ট সিদ্ধ হওয়া নরম মাংস এবং আলু। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।